ধানের চারা রোপণ করলে দিদির দূত। এদিন দিদির দূত হিসেবে আসেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। কর্মসূচিতে এসে স্থানীয় এক কৃষকের জমিতে ধানের চারা রোপণ করেন তিনি। বিষয়টিকে নাটক বলে কটাক্ষ বিজেপির। জমিতে ধানের চারা রোপণ করলেন দিদির দূত। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রামে দিদির দূত হিসাবে এদিন আসেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। সেখানে জ্যোতিষপুর গ্রামের কৃষক শুভঙ্কর মণ্ডলের জমিতে ধানের চারা রোপণ করেন তিনি। কৃষকদের সাথে রীতিমতো জমিতে নেমে পড়েন বিধায়ক, শুরু করেন ধানের চারা রোপণের কাজ। এদিন বিধায়ক শ্যামল মণ্ডল সহ স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে দিদির দূত কর্মসূচি পালন করেন জ্যোতিষপুর গ্রামে। গ্রামে পৌঁছে সাধারণ মানুষের সাথে কথা বলা, তাদের নানান অভাব অভিযোগের কথাও শোনেন বিধায়ক। এ বিষয়ে বিধায়ক বলেন, আমন ধান উঠে গেছে, বর্তমানে বোরো ধানের চারা রোপণের কাজ চলছে। এদিন কর্মসূচি চলার সময় কৃষকদের মাঠে দেখে আমিও নেমে পড়ি, মূলত তাদের উৎসাহ দিতে, তাদের অভাব অভিযোগ শুনতে। শস্য বিমাসহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ খবর নিতে। বোরো ধানের চাষিরা মাঠে নেমেছে, দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দুধ হয়ে আমরা যখন বাড়িতে বাড়ি জনসংযোগ করছিলাম, তারপরেই দেখলাম যে মাঠে বা বিশেষ করে কৃষি জমিতে চাষিরা বোরো ধানের জন্যে কেউ হচ্ছে বীজ তুলছে, বীজ রোপণ করার জন্যে, আমি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে, তাদেরকে অনুপ্রাণিত করবার জন্যে বা তাদের অভিযোগ জানার জন্যে, চাষিরা ঠিকভাবে সুরক্ষিত আছে কিনা ইত্যাদি বিষয় জানার জন্যে, সেই জন্যে আমি গিয়ে নিজে ওখানে আমার অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব, আমি নিজে গিয়ে ওখানে বোরো ধানের বীজ রোপণ করেছি, তাদেরকে উৎসাহ দিয়েছি। এদিন শুভঙ্কর মণ্ডল নামে এক কৃষকের জমিতে ধানের চারা রোপণ করেন বিধায়ক। খুশি কৃষক শুভঙ্কর, তিনি বলেন, আমি গর্বিত, বিধায়ক আমার জমিতে বীজ বপন করেছেন। আমি খুব গর্বিত, মাননীয় এমএলএ সাহেব আমার জমিতে মোটামুটি বীজ রোপণ করেছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কৃষির চাষের কথা বলে সেইভাবে বিধায়ক আমার জমিতে বীজ রোপণ করেছে, তাতে আমি খুব খুশি। তবে গোটা বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, সামনে পঞ্চায়েত ভোট, ভোটকে সামনে রেখে নাটক করা হচ্ছে। এ বিষয়ে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক বিকাশ সর্দার বলেন, যেখানে কৃষকেরা ভাঙা বাড়িতে বসবাস করছেন, তাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি থেকে বঞ্চিত, সেখানে বিধায়কের এই কাজ নাটক ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, সাধারণ মানুষ এই দুয়ারে দূতের সঙ্গে তারা কিন্তু সঙ্গ দিচ্ছে না। বাসন্তীর বিধানসভার বিধায়ক জ্যোতিষপুর অঞ্চলের মধ্যে গিয়ে সেখানে চাষিদের সাথে মাঠে রুইতে নেমেছে, এটা একটা নাটকবাজি চলছে, যেখানে চাষিরা আজকে তাদের ভাঙা ঘরে বসবাস করছে, আবাস প্লাস ঘরে এই তৃণমূল কংগ্রেসের প্রধান থেকে আরম্ভ করে এই সমস্ত বিধায়করা আজকে তাদের ঘরগুলোকে চুরি করেছে। তাদেরকে কিন্তু সাধারণ মানুষ উচিত শিক্ষা দেবে, যতই তারা দুয়ারে দূত হিসাবে নাটকবাজি করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।